দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো হোম মেড উপায় হেয়ার কালার করার উপায় বাড়িতেই থাকা উপকরণ দিয়ে আমি কি করে চুল কালার করব সেটাই দেখাবো তো এটা আমি হেনার সাথে এটা হেনা দিয়েই করব মূল উপকরণ হচ্ছে হেনা আর হেনার সাথে সাথে আর কি মেশাবো যাতে আমাদের চুলের কোনো ক্ষতি না হয় কারণ আমাদের চুলকেও ভালো রাখতে হবে সিল্কি সফটও রাখবে চুলের অনেক পুষ্টি হবে আর যাদের চুল পেকে যাচ্ছে তাদের যেন আর চুল না পাকি তো সেই সব কথার মাথায় রেখেই আজকের এই প্যাকটা বানানো তার আগে বলি বন্ধুরা আমরা তো হেয়ার কালার বাজার থেকে করি কালার করার জন্য কিন্তু তো খুব সুন্দর কালার হয় কিন্তু চুলের ভীষণ ক্ষতি হয় তখন আমরা বুঝতে পারি না পরবর্তীকালে দেখি চুলগুলো আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাও খুব ভালো আছি ছেলে বলে দিল ছেলে সবাইকে নমস্কার জানাচ্ছে যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো সবাইকে আমাদের নমস্কার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চুল কালার করার একটা উপায় তো ঘরে থাকা উপকরণ দিয়ে চুল কী করে কালার করব সেটাই দেখাবো তার আগে বলি বন্ধুরা স্ক্রিপ্ট করো না বুঝতে অসুবিধা হবে কারণ আমি এর মধ্যে যে আজকে হেনা ইউজ করেছি হেনার সাথে সাথে অনেক কিছু মিশিয়েছি সেটা হচ্ছে আমি হেনার সাথে আজকে যা যা জিনিস মিশিয়েছি যেমন হচ্ছে নিম পাতা কারিপাতা তারপরে তোমার হিবিসকাস পাউডার তো এগুলো সবই চুলের জন্য ভীষণ ভালো এগুলো কিভাবে মেশাবে কিভাবে করবে হোম মেড উপায় কোনো ভয় নেই বাড়িতেই সব কিছু তৈরি করে নিতে পারবে তো তার জন্য এটা করতে গেলে কি কি করতে হবে সবটাই দেখাবো আমি নিজের মাথায় অ্যাপ্লাই করে দেখাবো পরে চুলের কালারটা কেমন হচ্ছে সেটাও দেয় তো সেগুলো দেখতে হলে সঙ্গে থাকতে হবে তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা রইলো আমার ব্লগে আসার জন্য যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনের অলস বাটনটা টিপে রেখো তো চলো আর কথা বাড়াচ্ছি না শুরু করে দিই তো এটা করতে প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা লোহার কড়াই লোহার কড়াই যাতে না থাকবে কোনো অসুবিধা নেই এমনি নর্মাল এ বাটিতে করলেও হবে বাটি বা যে কোনো পাত্রে করলেও হবে তো আমার কাছে আছে সেই জন্য আমি লোহার কড়াই নিয়েছি আর এখানে আমি এখানে হেনা পাউডার ইউজ করছি তোমরা যে কোন যে যে হেনা ইউজ করো সেই সেই হেনাই ইউজ করতে পারো এটা কোনো অসুবিধা নেই তো এখানে প্রথমে আমি এখানে দু চামচের মতো হেনা ইউজ করেছি হেনা পাউডার আর কি তো দেখো আমি তারপরে কি মেশাচ্ছি তারপরে আমি মেশাচ্ছি এটা এটা রয়েছে ভিঙ্গুরাজ পাউডার তো ভিঙ্গুরাজ পাউডার সম্বন্ধে একটু বলি ভিঙ্গুরাজ আর নিম পাতা একসাথে আমি গুঁড়ো করে রেখেছি ভিঙ্গুরাজ পাউডার অনেকটা একসাথে তুলেছিলাম আর নিম পাতাও একসাথে অনেকটা তুলে সেটাকে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে মিক্সিতে ড্রাই করে রেখে দিয়েছি এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় কারণ আমি আমার ব্লগে দেখিয়েওছি আমি ভিঙ্গ আর নিমপাতা একসঙ্গে স্টো ড্রাই করছিলাম যেদিন তোমরা যদি কেউ না দেখে থাকো দেখতে পারো আর এটা হচ্ছে কারিপাতা কারিপাতা আমি রিসেন্ট দেখিয়েছি কারিপাতা কী করে ড্রাই করবে ড্রাই রোস্ট করবে আর কি তো এখানে রয়েছে আমার কারিপাতার গুঁড়ো পাউডার ফর্মে আছে তো আমি এগুলো কোনোটাই ছাঁকা নয় মানে ছেঁকে নিলে কী হবে একদম পুরো পাউডার ফর্মে থাকবে সেরকম কিন্তু নয় আগে থেকে বলে দিলাম এর মধ্যে কিছু গ্র্যানিউল থাকলেও থাকবে আর এটা হিবিসকাস পা আমি জবা ফুল গাছ থেকে তুলে সেগুলো পুজো হয়ে যাওয়ার পরে তো ফেলে দিই সেগুলো শুকিয়ে দেখো গুঁড়ো করে রেখে দিয়েছি এটাও স্টোর করা আছে আমার কাছে এটা হচ্ছে হিবিস্কাস পাউডার তো আমি দেখো কি কি উপকরণ মিশিয়েছি হেনার সাথে মিশিয়েছি ভিঙ্গুরাজ আর নিম পাতা কিন্তু চুল কালো করবে এবং নিম পাতা চুলের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে যদি কোনো খুশকি বা উকুন এই ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও নিমপাতা খুব ভালো কাজ করবে আর ভিঙ্গরাস্ত চুল পড়া বন্ধ করবে কারিপাতা সম্বন্ধে বলি কারিপাতা এমন একটা উপাদান যেটা কিন্তু তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে অকালে চুল পেকে যাওয়াতে রোধ করতে সাহায্য করবে তো সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তোমাদের একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে কমলা লেবুর খোসা কমলা লেবু খাওয়ার পরে তো আমরা ফেলে দিই সেই খোসাকে আমি ভালো করে শুকনো করে ড্রাই করে গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু এক বছরের জন্য আমি করে নিয়েছি কারণ বিভিন্ন জিনিসে লাগবে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে কমলা লেবুর খোসার মধ্যে তো এটা আমি ইউজ করছি এক চামচ কমলা লেবুর খোসার গুঁড়োটা আমি জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এই যে জলটা হয়েছে এটা এটা প্রচুর ভিটামিন সি ভিটামিন সি কিন্তু চুলের জন্য খুব ভালো আমি একদম কোনো এ না করে ডাইরেক্ট এই জলটা ছেঁকে নেওয়ার পরে এই জলটা দিয়ে আজকে হেনাটা গুলবো তোমরা এইভাবে করে দেখো যদি উপকার না পাও তাহলে বলো আর একটা কথা বলি ভিটামিন সি কিন্তু খুব সহজে অক্সিডাইজ হয়ে যায় যেমন আমরা তোমরা দেখবে রান্না করার সময় লেবু যখন আমরা যে কোনো রান্নায় লেবু দিই তখন কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিই কিন্তু অনেকে দেখায় ভিটামিন সির জন্য মানে কমলা লেবুর খোসা গরম জলে দিচ্ছে সেটা করো না তাহলে কিন্তু অক্সিডাইজ হয়ে যায় তো আমি এখানে যেটা করেছি ঠান্ডা জল দেবে ঠান্ডা জল দিয়েই করবে যদি কারোর কাছে গুঁড়ো না থাকে সেক্ষেত্রে সে সারা রাত কমলা লেবুর খোসাকে ঠান্ডা জলে চুবিয়ে রেখে দেবে তারপরে ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে পেস্ট করে নিয়ে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে যে জলটা পাবে ওই জলটাই হচ্ছে তোমাদের ভিটামিন সি যুক্ত জল আর যদি ছেঁকে না নিতে চাও তাহলে ওই সমেত সমেত দিতে পারো কিন্তু মাথা একটু লেগে থাকবে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হলেও হতে পারে আর এখানে যে আমি পাউডারগুলো ফর্ম করে করেছি সেখানেও কিন্তু যদি কেউ যদি ভাবো যে ডাইরেক্ট ফর্মে পাউডার ফর্মে পেতে চাও সেক্ষেত্রে কিন্তু একটু ছেঁকে নেবে তো আমার কোনো ছেঁকে নেওয়ার ব্যাপার নেই কারণ হচ্ছে আমি এটা যখন চিরুনি দিয়ে মাথা শুকনো করে আঁচড়াবো অলরেডি ওই শুকনো এগুলো ঝরে ঝরে পড়ে যাবে এবার আজকে আমি ছাদের মধ্যে করছি আর ওপরে মাথার ওপরে রোদটা রয়েছে যার জন্য হয়তো কাঁচের মধ্যে ফোকাস হচ্ছে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না চুলটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নিয়ে এবার সেকশন ওয়াইজ ভাগ করে করে নেবে কিন্তু যা আমি হেনা করেছি তাতে আমার পুরো চুলে হবে না কারণ আমার চুল অনেক বড় চুল আমি সামনেই যতটুকু তোমাদের দেখানোর জন্য সামনে করে দেখাচ্ছি তাতেই যা কালার আসবে তোমরা দেখে আশ্চর্য হয়ে যাবে তো পার্টিশন করে করে তোমরা এটা মাথায় মেখে নেবে তার আগে বলি বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি সমস্ত যে উপকরণ মেশানোর পরে যদি সারা রাত ভিজিয়ে রাখো তো খুব ভালো তা না হলে তিন চার ঘন্টা তো অবশ্যই ওটাকে ভিজিয়ে রেখে দেবে তারপরে মাথায় মাখবে কারণ যে যে সমস্ত পাতাগুলো আছে ওগুলো তো সব পাতা শুকনো ড্রাই ফর্মে আছে ওগুলো ভিজে কিন্তু একদম একটা সুন্দর পেস্ট হতে গেলে একটু তিন চার ঘন্টা সময় লাগবে তো সকালবেলা একদম ঘুম থেকে উঠে ওটাকে ভিজিয়ে দিলে তারপরে দশটা সাড়ে দশটার পরে মাথায় করে নেবে তাতে কোনো অসুবিধা হবে না তো আমি এইভাবেই করেছি সেইটাই তোমাদেরকে বলে দিলাম কারণ একটা ভিডিও করতে গেলে সব কিছু হয়তো ওরকমভাবে মানে বোঝানো বা করা সম্ভব হয় না ওই জন্য ভয়েসে আমি বলি তোমাদেরকে কিছু স্ক্রিপ্ট করো না বুঝতে অসুবিধা হবে তো পুরো মাথায় মেখে নিচ্ছি কালার আনার জন্য দু ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে এই নয় শীতকাল বলি যে তাড়াতাড়ি মাথাটা ওয়াশ করে নেবে তা নয় তো দু ঘন্টা হয়ে গেছে আমি মাথাটা শ্যাম্পু আজকে করবে না আমি মাথা শ্যাম্পু করিনি আজকে শুধু আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার রোদের মধ্যে চুলটাকে যেহেতু শীতকাল রোদে একটু চুলটা শোকানোর জন্য এসেছিলাম তাতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই তো আমার চুলের কালারটা দেখো নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর একটা কালার এসেছে আমি কালকেরও আজকে রাত্রিবেলায় মাথায় ভালো করে অয়েল ম্যাসাজ করে নেবো নিয়ে তারপরে কালকে শ্যাম্পু করব। তো হচ্ছে মূলত প্রসেস যেদিনকে হেনা করবে সেদিন কিন্তু একদমই শ্যাম্পু করবে না তাহলে কিন্তু চুলের কালারটা ভালো আসবে না তোমরা কালারটা দেখে বুঝতে পারছো মনে হচ্ছে যেন আমি কোনো হেয়ার কালার দিয়ে বার্গেন্ডি কালার করিয়েছি খুব সুন্দর কালার এসেছে আমি নিজে খুব খুশি এবার বিকেলে দেখাচ্ছি আমি তখন রোদে দেখিয়েছিলাম এখন আমি চুল আজকে শ্যাম্পু করিনি তোমাদেরকে আগেও বলেছি চুলের কালারটা এত সুন্দর এসেছে আমার ক্যামেরা তো ভালো নয় সেই জন্য বুঝতে পারছো না অতটা কিন্তু ভীষণ সুন্দর কালার এসেছে আর চুলে কিন্তু কোনো ড্রাইনেস নেই একদম সফট চুল সফট সিল্কি হয়ে গেছে কারণ এর মধ্যে রয়েছে হিবিস্কাস পাউডার হিবিস্কাস পাউডার কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ ভালো বন্ধুরা দেখে নিলে তো কত সহজে একটা হোম মেড উপায়ে চুল কালার করার আমি প্রসেস দেখিয়ে দিলাম হেনা দিয়ে হেনা কিন্তু চুলের জন্য কোনো ক্ষতিকর নয় আর যা যা ইউজ করেছি সেগুলো কোনোটাই চুলের জন্য ক্ষতিকর নয় তোমরা নিজেরা পড়ে নিতে পারো সব জায়গায় দেখে নিতে পারো দেখে নিজেরা ইউজ করতে পারো তো আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে নিয়ে আসবো নতুন কোনো ব্লগ শুভরাত্রি